দেখুন, বিভিন্ন রাজ্য যদি নিজেদের মধ্যে, রাজ্যের মুখ্যমন্ত্রীরা বা প্রশাসনিক প্রধানরা নিজেদের মধ্যে বৈঠক করেন, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন, অন্যান্য রাজ্যের আন্তঃরাজ্য বিষয় নিয়ে যদি বৈঠক করেন, তাহলে সেটা তো অসুবিধা কিছু নেই, সেটা তো ভালোই। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের মধ্যে তাদের মধ্যে কথাবার্তা চললো, কিন্তু ব্যাপারটা হলো যে এবার সেই ক্ষেত্রে নবীন পটনায়কের সাথে যদি কথা বলেন, আমাদের নেবারিং স্টেট যেহেতু উড়িষ্যা, আমাদের রাজ্যের যদি বিভিন্ন বিষয় নিয়ে, বিশেষ করে যারা আমাদের ধরুন অনেক রাজ্যের রোগীরা, বিশেষ করে যারা দক্ষিণবঙ্গের অনেক রোগী, তারা উড়িষ্যা আজকে ভুবনেশ্বরে গিয়ে চিকিৎসা করছে, তাদের যাতে সুব্যবস্থা করতে পারে কিনা, তাদেরকে কেন ভুবনেশ্বর যেতে হচ্ছে, তারা কেন পশ্চিমবঙ্গে কলকাতায় চিকিৎসা করছে না, সেইসব বিষয়গুলো নিয়ে আলোচনা করলে খুবই ভালো হয়, সেগুলো মানুষের হিতে হয়। কিন্তু এবার অখিলেশ যাদবের সঙ্গে, উনি তো আর মুখ্যমন্ত্রী নন, অখিলেশ যাদবের সেটাও একটি পরিবার কেন্দ্রিক দল, তারপর তার মধ্যে তারা সবাই দুর্নীতিগ্রস্ত, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের দুর্নীতি বিষয়ক যে অভিযোগ গুলো বারবার তাদের বিরুদ্ধে উঠে এসেছে, বিভিন্ন সময় তারা কোর্টে, কখনো জেলে, কখনো ইডি, সিবিআই, বিভিন্ন সময় তাদের পেছনে, কারণ তারা বিভিন্ন ভাবে দুর্নীতিগ্রস্ত করে গেছে, তাদের নিজেদের পরিবারকে একটু সমৃদ্ধ করার কথা বলেছে, মাসে মানে মানুষের কথা বলে তারপরে গিয়ে নিজের পরিবারের সমৃদ্ধির দিকে তাকিয়েছে। যেমন সুকন্যা সমৃদ্ধি একদিকে আমরা যেমন জানি, কিন্তু তেমনি কোটি কোটি টাকার ফিক্সড ডিপোজিট করে, তো আলটিমেটলি সেগুলো কয়লা পাচার, গরু পাচার, সেগুলো নিয়ে যদি আলোচনা করে যে কিভাবে আরো ভালো করে আন্তঃরাজ্য পাচার করতে পারে, তাহলে সেগুলো নিশ্চয়ই মানুষের হিতে নয়। তো সেগুলো দেখতে হবে যে কি বিষয়ে আলোচনাগুলো হচ্ছে।